যদি একটা সেলাই মেশিন কেউ কিনা দিত, মেশিন চালাইয়া সংসার আমি চালাইতে পারতাম। খুব অভাবে আছে। আপনার বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হয় নাই ভাই। আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী একটি মেয়ের সঙ্গে। দেখতে পাচ্ছেন সুন্দরী একটি আপু, আসলে কি হয়েছে তার জীবনে বা কি বলতে চাই চলুন জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপু আপনার নাম কি? শ্রাবন্তী। শ্রাবন্তী আপু কেমন আছেন আপনি? আল্লাহ রাখছে, ভালো। ভালোই রাখছে। কি হয়েছে আপনার জীবনে আসলে? আমার জীবনে মনে করো অভাবে সংসার, বাবাটা মরে গেছে। আচ্ছা আচ্ছা। মানুষ মাংসের বাড়ি কাজ করে সেলাই মেশিনে, খুব কষ্ট হয়। নিজস্ব একটা মেশিন থাকলে নিজের মেশিনে কাজ করে, ছোট ছোট দুইটা ভাই বোন আছে, মা আছে, তাদের ফ্যামিলিটা নিয়ে যদি একটা সেলাই মেশিন কেউ কিনা দিত, মেশিন চালাইয়া সংসার আমি চালাইতে পারতাম। খুব অভাবে আছে। আপনার বিয়ে শাদী হয় নাই? বিয়ে শাদী হয় নাই ভাই। আচ্ছা আচ্ছা। কেমন লাগে এখন এই জীবনটা আসলে? এই জীবনটা বেঁচে থাকার তিনি মরে গেলে অনেক ভালো। যদি মনের মানুষই না পাইতে বেঁচে থেকে লাভ কি? কি বলেন, জীবনটা উপভোগই করতে পারলেন না, এখনই মরে যাওয়ার চিন্তা করতেছেন? তা কি, এই জীবনে যদি ভালো মনের মানুষ নাই পাইতে বেঁচে থেকে কোনো লাভ নেই। আপনার কি ভালো লাগছিল কাউকে? ভালো তো লাগে, কেউ তো ভালোবেসে, কেউ তো আপনজন করে লেয় না। শুধু কাকে ভালো লাগছিল যে বলতে পারেন না, এরকম কে ভালো লাগে? সে তো আমারে ভালোবাসে না, অন্যজনরে ভালোবাসে। আচ্ছা আচ্ছা। তার নামটা বলা যায় না? নামটা এখন সে তার আমার সে ফোনে তো ফোনেই দেয় না। আচ্ছা আচ্ছা। যাক, গ্রামের বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি শেরপুর। শেরপুর। তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে তাহলে? মোবাইল নাম্বার আছে। নাম্বারটা কি মুখস্থ আছে? না, আপনি বলে দেন। তা আমার কাছে দেন, নাম্বারটা আমি বলে দিছি। হ্যালো বিয়া, শুনতে পারলেন এক অসহায় শেরপুর জেলার পরিবারের মেয়ে। আসলে তার কষ্টের জীবন, আসলে কি বলবো, সে জীবনটাকে আসলে তুচ্ছ মনে করতেছে যদি বিয়েই না হয় বা মনের মতো মানুষ না পায়। সেইটাই, মনের মানুষের আশা নিয়ে সে আজ প্রতিবেদনের সামনে আসছে। কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে শাদী করতে চান, অবশ্যই তার নাম্বারে যোগাযোগ করে বা আরও তথ্য জানতে পারবেন। তার নাম্বারটি আমি বলে দিচ্ছি, তার নাম্বারটি হচ্ছে 01706802411। নাম্বারটা খোলা থাকে তো? নাম্বারটা খোলা থাকে, ফোন দিলেই আমার সে কথা বলতে পারবে। যায় কথা বলে বলে দেখবেন কারোর মনের ভিতর ঢুকে যেতে পারেন কিনা, তাহলে একেবারে আটকাই ফেলবেন। ঠিক আছে, তা ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।